আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্সরা, আপনাদের অনুরোধে আবারও চলে এসেছি একটি ইউজ ফোনের ভিডিও নিয়ে। তো যারা চাচ্ছেন যে রিসেন্টলি ইউজ ফোন ক্রয় করবেন, আশা করি আজকের ভিডিও তাদের জন্য হেল্পফুল হবে। তো বন্ধুরা, আমরা আজকে অবস্থান করতেছি মিরপুর 10 নম্বরে শাহালি প্লাজার 5 তলায়, আর যে শপটিতে আছে সেই শপটির নাম হলো আররহমান টেলিকম, এর দোকান নাম্বারটি হলো 15। তো বন্ধুরা, এই শপে আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন মাহবুব ভাইকে। তো ভিউয়ার্সরা, মাহবুব ভাইয়ের কাছে বেশ কিছু ফোনের কালেকশন আছে, আইফোন সহ স্যামসাং, অপ্পো, ভিভো, রিয়েলমি, রেডমি। তো এই ধরনের ফোনগুলো যারা যেই ধরনের ফোন চাচ্ছেন, মাহবুব ভাইয়ের কাছে বেশ কিছু কালেকশন আছে। তো আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে, আপনারা চাইলে মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করে সেই ফোনগুলো আপনারা কালেকশন করতে পারবেন। মাহবুব ভাই চেষ্টা করবেন এগুলো ম্যানেজ করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও দেখানোর চেষ্টা করবো তার কাছে যে কালেকশনগুলো আছে সেগুলোর প্রাইস সম্পর্কে এবং ডিটেলস সম্পর্কে। তো ভিউয়ার্সরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধাতে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আমার ভিডিওর নিচে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা এই শপটি ভিজিট করতে পারেন। আর যারা এই ঢাকার ভিতরে থাকছেন বা ঢাকার বাইরে থেকে ফোনগুলো কালেকশন করতে যাচ্ছেন, তারা ফোন নাম্বার যোগাযোগ করে মাহবুবের কাছ থেকে ঢাকার বাইরেও কালেকশন করতে পারবেন। তো ভিউয়ার্সরা, কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই মাহবুবের কাছে কালেকশন থাকা যে ফোনগুলো আছে সেগুলোর প্রাইস সম্পর্কে। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মাহবুব ভাই, সর্বপ্রথম আপনার শপের অ্যাড্রেসটা একটু বলবেন। আমার দোকানের নাম আররহমান টেলিকম, মিরপুর 10 শাহালি প্লাজা, 5 তলা, দোকান নাম্বার 15। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে মাহবুব ভাই, আমরা কোন ডিভাইসগুলো দিয়ে শুরু করব? আমরা অপো দিয়ে শুরু করতে চাচ্ছি, অপো A9 2020। আচ্ছা, পরিচিত একটি ফোন এবং খুব চাহিদা সম্পন্ন একটি ফোন। জি, এটা খুবই পরিচিত। 4128 ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 13,000 টাকা। 4128 13,000 টাকা পাওয়া যাচ্ছে। 13,000 টাকা পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট Oppo A31। এটার ভেরিয়েন্ট 464, এটার দাম পড়বে 12,000 টাকা। আচ্ছা, এগুলো কি ফিক্সড প্রাইস নাকি দামাদামি করা যাবে? এগুলো ফিক্সড প্রাইসই। কোনো কাস্টমার আমাদের ভিডিও দেখে আসলে সেখানে আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেব, মানে আমার ভিডিও দেখে আসলে কিছুটা সম্মান দিবেন, এই তো? জি জি। আচ্ছা, নেক্সট কোনটা দেখব? Oppo A53। হ্যাঁ, 6128 ভেরিয়েন্ট, এটার প্রাইস পড়বে 14,000 টাকা। 14,000 টাকা। 14,000 টাকা। তারপর আসবো আমরা স্যামসাং ফোনে, স্যামসাং মোবাইল অনেক। জি, স্যামসাং M31 6128, এটার প্রাইস পড়বে 15,000 টাকা। স্যামসাং A12 সেট 464, এটার প্রাইস পড়বে 14,000 টাকা। এটা খুব কম ইউজ হয়েছে, একবার একদম ফ্রেশ, এখানে কোনো ধরনের স্ক্র্যাপ বা কোনো ধরনের দাগ নেই। এই ফোনটা কেউ নিতে চাইলে গেমিং ফোন নিতে পারেন। এরপর আমি আরেকটা ফোন দেখাবো, স্যামসাং J6 Plus 332। হ্যাঁ, এটার দাম পড়বে 9,500 টাকা। নেক্সট আমরা দেখাবো Vivo Y20 464 এর ভেরিয়েন্ট, এটার প্রাইস পড়বে 12,000 টাকা। তারপর আমরা দেখাবো Vivo Y11। জি, 332, এটার দাম পড়বে মাত্র 9,500 টাকা। নেক্সট আমরা দেখাবো Vivo Y67। যারা কম দামে একটি ভালো ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন, 432, এটার প্রাইস পড়বে 6,800 টাকা। তারপর আমি একটা দেখাবো Oppo F19, একটি জনপ্রিয় ফোন, 432, এটার প্রাইস পড়বে 7,500 টাকা। তারপর আমরা দেখাবো Oppo A57 332 ভেরিয়েন্ট, এটার দাম পড়বে মাত্র 5,500 টাকা। আমি এখন দেখাবো Redmi 7। জি, ভেরিয়েন্ট 464, এটার প্রাইস পড়বে 10,500 টাকা। 10,500 টাকা। এখন দেখবো আমি Redmi Note 7। জি, Note 7 464 ভেরিয়েন্ট, এটার প্রাইস পড়বে 12,000 টাকা। এখন দেখো আমি Redmi Note 7 Pro 464, এটার প্রাইস পড়বে 12,500 টাকা। এটা একটি গেমিং ফোন। যারা Redmi চাচ্ছেন একটু কম দামের ভিতর, তাদের জন্য MI 5 এর 332, এটার প্রাইস পড়বে 7,500 টাকা। এগুলোর সাথে কি বক্স আছে? হ্যাঁ কিছু ফোনের সাথে বক্স আছে কিছু ফোনের সাথে বক্স নেই যেটা সাথে বক্স আছে আমরা বক্স দিয়ে দেব আর সব ফোনের সাথে চার্জার আছে আচ্ছা মাহবুব ভাই জি আপনার ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন যেগুলো ইউজফুল জি আমরা 1 সপ্তাহের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের কোনো কাস্টমারের ফোন কোনো সমস্যা আমরা পরিবর্তন করে দেব মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া জি আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই যারা ঢাকা আসতে পারতেছেন তাদের জন্য কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা করতে আমরা কুরিয়ার সার্ভিসে মালটা পৌঁছে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ তো মাহবুব ভাই আরেকটা প্রশ্ন ছিল যেগুলো কি আসলে অনেকে প্রশ্ন করে যে ইউজড ফোন নাকি এগুলো কপি বা ক্লোন কিনা না এগুলো ইউজড ফোন এটা কোনো কপি বা ক্লোন না এগুলো অরিজিনাল ফোন জি অরিজিনাল ফোন আচ্ছা আর মাহবুব ভাই আরেকটা প্রশ্ন জি বলেন অনেকে মনে করে যে নষ্ট ফোনগুলো ঠিক করে বিক্রি করা হচ্ছে এরকম কিছু কিনা না এটা কোনোটা ফোন খোলা না বা রিপেয়ার করা না এটা টোটালি ইনটেক ফোন আচ্ছা তো মাহবুব ভাই নেক্সট কোন ফোনটা দেখবো নেক্সট দেখাবো MI 4 Prime MI 4 Prime 332 জি এটা প্রাইস করবে 5800 টাকা নেক্সট দেখাবো MI 3S MI 3S 332 ভেরিয়েন্ট এটা দাম পড়বে 5500 আমি এখন দেখাবো বাংলা একটা জাতীয় ফোন MI 3 এটা অনেক সেল এবং কম টাকার মধ্যে একটা জি অনেক কম টাকার মধ্যে সেটা সবাই ক্রয় করতে পারবে জি এই ফোনটার MI 3 জি MI 3 এটা কি আরো কালার আছে নাকি তিনটা কালার আপনার কাছে আছে না এটার মধ্যে আরো দুই তিনটা কালার আছে বাট আপনার কাছে কোন তিনটা আছে আমার কাছে তিনটা আছে কাস্টমার চাইলে তার পছন্দের কালার দেয়া যাবে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 2800 টাকা মাহবুব ভাই জি কিছু আপনার কাছে আইফোনের কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ আমার কাছে কিছু আইফোন কালেকশন আছে দেখাবো আমি এখন শুরু করব আইফোন 5c দিয়ে 5c আইটি কালার ফোন মানে আইফোনের মধ্যে কালার ফোন হ্যাঁ আইফোনের মধ্যে কালার এটার মধ্যে আমাদের তিনটা চারটা কালার আছে আইফোন 5c হ্যাঁ তো এটা 32 ভেরিয়েন্ট এটা প্রাইস করবে মাত্র 5200 টাকা 5200 টাকা জি আচ্ছা এখন আমি দেখাবো আইফোন 5 আইফোন 5 হ্যাঁ আইফোন 5 32 ভেরিয়েন্ট এটার দাম পড়বে 5500 টাকা 5500 টাকা এটা কি সবগুলো কালার পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার একটা ব্ল্যাক আর একটা হোয়াইট দুটেই পাওয়া যাবে সিলভার যেটা আছে সিলভারটাও পাওয়া যাবে তিনটা কালার अवेलेबल পাওয়া যাবে জি 5 এরপরে 5s টা দেখতে পাচ্ছি এরপর দেখব আমি 5s 32 ভেরিয়েন্ট 32GB ভেরিয়েন্ট এটা প্রাইস এটা দাম পড়বে 7000 টাকা 7000 টাকা জি আইফোনের এছাড়াও আমাদের কাছে অন্যান্য কালেকশন পেয়ে যাবেন আপনাদের যেটা লাগবে আমাদের জানাবেন আমরা সেটা দিতে পারবো আমাদের এখানে দাম ফিক্সড তারপরেও আমাদের এই চ্যানেলে ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট করব তো ভিউয়ার্সরা এই ছিল আজকের ফোনের কালেকশনগুলো এবং প্রাইস সম্পর্কে ডিটেইলস জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো কোন ফোনটি আপনার ভালো লেগেছে বা কোন ফোনটি আপনি ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করে মাহবুবের কাছে সেই ফোনগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এখানে কোনো প্রাইস কিন্তু আসলে সবগুলো ফিক্সড প্রাইস বাট আমার ভিডিও দেখে যদি আপনারা অর্ডার করেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন তো ভিউয়ার্সরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ